পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনই হইবে নিশ্চয়। সনাতন ধর্মের মানুষ বাঙালি জাতি এরা নামতে নামতে এত নিচে নেমে গেছে, এরা ভগবানকেও ছাড়েনি, ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 গোটা 110 ওই নরঘাট ব্রিজে ওঠার আগেই আছে আজকে। হ্যাঁ আপনি ওকে গিয়ে প্রশ্ন করুন, ভাই তুই আর নাম পাসনি ভগবানের নামে খুললি? বলে বিক্রি ভালো হবে ওই জন্য খুলে দিল। মা কালীর নামে জুতোর দোকান খোলে, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরে দিচ্ছে, লোকে হাত তুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, বলে শপিং করতে গেছিলাম। হ্যাঁ ওরম শপিং এর কপালে আগে মায়ের নামে জুতোর দোকান খুলেছ, আর কবে বুঝবে তোমরা? যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পর, প্যান্ট পর, বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। আমেরিকান থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি করে বলবে? বলে বাংলা বলতেই জানে না, কি করে বলবে? কিন্তু দুঃখটা কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না, এটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। মনে রাখবে মানুষ জন্ম নিয়ে যদি ঈশ্বর ভজনের দিকে আমার মন পবিত্র না হয় তাহলে আমি মানুষ হয়ে উঠতে পারিনি পৃথিবীতে, আর যা পারে হবে হোক। মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা বাড়িয়ে দিয়েছে মানুষের চর্চায়, আর এই যে ভিক্ষার পুটুলিটা বাড়িয়ে দিল মানুষে, যে পারলো যেভাবে পারলো মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দান করলো, ভিক্ষার পুটুলিটা মাথায় করে নিয়েছে, আজকে এত ভারী হয়েছে কাঁধে নিতে পারছে না, অনেক কিছু পেয়েছে, মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে, আর ঠিক ঠিক এমন সময় বাড়ির দিকে পা বাড়াতে গিয়ে আকাশের পশ্চিম কোণায় একটা কালো মেঘ উকি দিল, ক্রমে ক্রমে সেই মেঘে পুরো আকাশটা ঢেকে গেল, সূর্যদের অস্ত চলে গেল, দেখতে দেখতে ঝমঝম করে ঝড় বৃষ্টি নেমে এলো, মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে প্রভু আমি যেন খুব শিগগিরই বাড়িতে ফিরে যেতে পারি, তোমার সেবা দেব। দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ, ভগবান পরীক্ষা করছে, ভগবানকে যে ভালোবাসে তার পরীক্ষা নেওয়া হয়, যে ভালোবাসে না তার কোনো পরীক্ষা নেওয়া হয় না। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়ে চলতে গিয়ে গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গিয়েছে, সেই কাদা রাস্তায় পা পিছলে মাধব দাসের বাবা আছাড় খেয়ে পড়ল, যা পেয়েছিল চাল ডাল সমস্ত হাত থেকে পড়ে গিয়ে বৃষ্টিতে কাদায় মিশে গেল, শূন্য পুটুলিটা ধরে নিয়ে বসে আছে, ভগবানকে বলছে প্রভু আমি কি আজকে তোমার সেবা দিতে পারবো না? আপনারা তো এতদিন কীর্তন শুনছেন 10 বছর, একটাই কথা শুনছেন, যে করে আমার আমি করি তার সর্বনাশ। যে কজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বসে আছেন, একজনকে হাত তুলে বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, ভগবান কি মানুষের সর্বনাশ করবে? সর্বনাশ করেছে নিজে, অর্জুনের রথে সারথি হয়েছে, কেন? শত্রুপক্ষের দিক থেকে যদি কোনো অস্ত্র ধেয়ে আসে আগে তার বুকে লাগবে, তার ভক্তের বুকে যেন না লাগে, সর্বনাশ করেছে নিজে, জগাই বাধাইকে নাম দিতে গিয়ে কলসির কানা দিয়ে মার খেলো, অন্য কেউ খায়নি। প্রকৃত কথাটা কি জানেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ নয়, যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া, আমি তার পাপটাকে তার কাছ থেকে দূরে করে দেই, তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি করি তার 6 পুত্রকে বিনাশ,
তারপরেও সে যদি ভগবানকে ভালোবাসে তাহলে তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য চার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ তখন আমি তাকে দেই বনবাস, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবন বাসী, তাকে আমি বৃন্দাবনে বাস করতে পাঠাই। তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসা, ভগবানের ভক্ত হওয়া এত সোজা কথা নয়, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে গাছের ফল, গাছে রইল বৃন্ত পড়েছে খসে। আপনাদের পূর্ব মেদিনীপুরে একটা জায়গা আছে যার নাম হচ্ছে ময়না, এখানে মাছের চাষ। আমরা আগে আগে যখন কীর্তন করতে যেতাম ময়নার দিকে, আমরা দেখতাম ভক্ত দুপুর বেলায় মহাপ্রভুকে বের করে দিয়েছে রাস্তা দিয়ে, এইভাবে মহাপ্রভু হাত পেতে আছে কাঠের নিতাই। আর যখনই রাস্তার পাশ দিয়ে লোক যাচ্ছে, লোককে ডেকে বলছে মহাপ্রভু হাত বাড়িয়ে আছে, কিছু দিতে পারছো? চিন্তা করতে পারছো? ভগবান হাত নাকি বাড়িয়ে আছে, কিছু দেওয়ার জন্য। মনে রাখবে, মানুষ তো নিজের স্বরূপ চেনে না, নিজের সত্তাকে চেনে না। মাধব দাসের বাবা ভিক্ষার পুতুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাস্তার উপরে বসে রইল, ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের কাছে, মাকে মায়ের আঁচলটা ধরে টানছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু খেতে দেবে? আমা আমার খুব খিদে পেয়েছে। মা হয়ে যদি সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে না পারে, মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। মা তার ছেলেটাকে বোঝাচ্ছে, খোকা তোর বাবা এক্ষুনি ভিক্ষা করে ফিরে আসবে, এলেই আমি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তোকে প্রসাদ দেবো, কিন্তু মা আমার যে বড্ড খিদে পেয়েছে একটু অপেক্ষা কর। ছেলেটাকে বোঝাবার জন্য মা কি করলো জানেন? উনুনের উপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির মধ্যে কতগুলো নুড়ি পাথর দিয়ে নিচে আগুন ধরিয়ে ছেলেকে দেখাচ্ছে, ওই দেখ ভাত হচ্ছে। মায়ের কোলে শুয়ে ছেলেটা কানতে কানতে ঘুমিয়ে পড়েছে, কেননা নুড়ি পাথর কোনোদিন সেদ্ধ হয় না। যখন ঘুমিয়ে পড়েছে ভগবানের কাছে গিয়ে মা হাত জোড় করে বলছে, প্রভু আমি তো তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছু চাইনি, আমি মা হিসাবে চেয়েছিলাম সন্তান যেন আমার কাছে দুমুঠো খাওয়ার পেতে পারে, আর তো কিছু না, তুমি সেটুকু আমায় দিলে না। যার সন্তান না খেয়ে থাকে সেই মা বোঝে, সন্তান না খেয়ে থাকলে মায়ের কতটা কষ্ট হয়। মনে রাখবে, এই পৃথিবীতে যে যতই ভালোবাসুক মায়ের থেকে বেশি ভালো সন্তানকে কেউ বাসতে পারবে না। যদি কেউ বাসে তাহলে জানবেন সে তার সন্তানের সঙ্গে অভিনয় করছে, কারণ মায়ের মতো নিঃশুল্ক নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসেনি সন্তানকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মা আদর করছে, খোকা আজকের দিনটা একটু কষ্ট করে ঘুমিয়ে পড়, ভগবান কাউকে ফেরায় না, আমি তোকে কথা দিচ্ছি কালকে সকাল থেকে আমি তোকে পেট ভরে খেতে দেব। হ্যাঁ হ্যাঁ, কীর্তনের সূত্র ধরে আমাদেরকে অনেক জায়গায় যেতে হয় তো। একটা বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, এবারে যখন বায়না করা হয় তখন তো জানি না কে হবে, কোথায় কীর্তন হবে, কি হবে, গাড়ি থেকে নামার পরে জানতে পারি এইখানে কীর্তন হবে। তা আমি যখন গাড়ির থেকে নেমেছি, যিনি কীর্তন করাচ্ছেন সেই মালিকবাবু গলায় উত্তরি দিয়ে আমার সামনে এসে হাত জোড় করে দাঁড়িয়েছেন, আমি তখনই বুঝলাম তার বাড়ির গান। আমি বললাম, এটা কি আপনার ব্যক্তিগত না কমিটির অনুষ্ঠান? বলছে আমার ব্যক্তিগত। বাহ, আপনি ব্যক্তিগত হয়ে এত বড় হরিনামের আয়োজন করেছেন, এত হাজার মানুষ? বলছে হ্যাঁ, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি এই দিনটায় প্রতি বছর কীর্তন করাই, এবছর আপনাকে এনেছি। আমার শুনে খুব ভালো লেগেছিল জানেন, জগতে এখনো সন্তান এরকম আছে যে তার বাবার মৃত্যুদিনকে উপলক্ষ করে বাড়িতে কীর্তন দিচ্ছে। বাড়িতে যখন তার রাস্তা দিয়ে যখন বাড়িতে ঢুকতে যাচ্ছি, দেখছি রাস্তার পাশে অনেক বড় বড় উনুন ধরিয়ে রান্না হচ্ছে। আমি বললাম, এগুলো কি হচ্ছে? বলছে আজকে আপনার কীর্তনের পরে 3000 ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ পেয়ে তারপরে বাড়ি ফিরবে।
তা আমি বললাম আপনার মতো এমন সন্তানকে যে মা জন্ম দিয়েছে আমি সেই মায়ের সঙ্গে একবার দেখা করতে চাই, তাকে আমি প্রণাম করতে চাই। যেই এ কথা বলেছি উনি বলছেন দেখা তো করবেন, একটু দেরি আছে, আসুন না, বসবেন, আসুন। বাড়িতে গিয়েছি, বসতে দিয়েছে, তৈরি হয়ে নিয়েছি, আসলে আসবো। হ্যাঁ বললাম কি হলো, এবারে নিয়ে চলুন, সত্যি দেখা করবেন? করবো না, আপনার মাকে আপনি অনেক যত্নে রেখেছেন আমি জানি, কিন্তু আমি দূর থেকে একটু দেখে প্রণাম করে চলে আসবো, মায়ের কাছে যাবো। উনি আমাকে বাড়ি থেকে নামিয়ে, তিনতলা থেকে নামিয়ে বাড়ির পিছন দিক দিয়ে অন্ধকারে নিয়ে যাচ্ছে। আর কি হলো, মারবেন নাকি? অন্ধকারে নিয়ে যাচ্ছে। বলছেন না না, আপনাকে মারবো কেন? তাহলে অন্ধকারে নিয়ে যাচ্ছেন, আস্তে করে নিয়ে গিয়ে এক পা দু পা করে নিয়ে গিয়ে বাড়ির গোয়াল ঘরের দরজাটা খুলে দিয়েছে। এখানে আনলেন কেন? আমি আপনার বাড়ির গরু দেখতে আসিনি, আপনার মাকে দেখতে এসেছি। উনি মুখে কোনো কথা বললেন না, প্রচন্ড দুর্গন্ধ, দরজার বাইরে থেকে দাঁড়িয়ে বলে দিলেন, মা তোমার সঙ্গে আজকের কীর্তনিয়া দেখা করতে এসেছে। আমি চমকে উঠলাম, আস্তে আস্তে করে কাঁপা কাঁপা রুগ্ন হাতটা নিয়ে মা যখন কেরোসিনের বাতিটা জ্বেলেছে, গোয়াল ঘরের একদিকে গরু আছে, আরেক দিকে বাঁশ দিয়ে মাচা করে ছেলে তার মাকে রেখে দিয়েছে। আমার পা চলছিল না, জানেন, আমি দাঁড়িয়ে গেছি। কি উত্তর দেবো? ভাষা কোথায় এসেছি কীর্তন করতে? কার বাড়িতে এসেছি? আস্তে আস্তে করে যখন মায়ের কাছে গিয়ে মশারিটা সরিয়ে দিয়েছি, মাকে যখন প্রণাম করতে গেলাম, মায়ের গা থেকে যে দুর্গন্ধটা বেরোচ্ছে আমি পরিষ্কার বুঝে নিলাম, এক মাসের মধ্যে ছেলে তার মাকে স্নান পর্যন্ত করায়নি। মা একটা কাপড় পরে আছে, 100 জায়গায় ছেঁড়া, গিট দিয়ে দিয়ে বাঁধা। যখন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনে অনেক বড় হও। আমি মায়ের হাতটা ধরে বলেছিলাম, মা তুমিও কি তোমার ছেলেকে এতদিন এই আশীর্বাদটা করেছো? করবো না, আমার একমাত্র ছেলে, তুমি কি বোঝনি মা, তোমার ছেলে এত বড় হয়েছে তোমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি বাইরে এসে মালিকবাবুকে হাত জড়ো করে বলেছিলাম, আপনাকে কীর্তন করাতে হবে না, আপনি মাকে নিয়ে গিয়ে আপনার এত বড় বাড়ি একটু রাখা যাবে না কোনো জায়গায়? উনি আমাকে বলছেন, আপনার মতো জ্ঞানী লোকের কাছ থেকে আমি এই কথাটা আশা করি না, কেন আমি কি অন্যায় বলেছি? শুনো, মায়ের বয়স হয়েছে, মা তো বাথরুমে যেতে পারে না, ঘরের মধ্যে পায়খানা পেছাব করে দেয়, আমার ঘরে দামি পাথর লাগানো আছে, ঘরের মেঝেটা নষ্ট হয়ে যায়, ওই জন্য তো মাকে এনে এই ব্যাপার। আমি ওনাকে বলেছিলাম, আপনি যখন ছোট ছিলেন আপনার মায়ের কোলে প্রতি ঘন্টায় কতবার পায়খানা পেচ্ছাপ করে দিতেন, সে খেয়াল কি আপনার আছে? বলছে, না, আপনি মাকে জিজ্ঞাসা করবেন, আপনি ছোটকালে অবচেতন অবস্থায় আপনার মায়ের কোলে যখন পায়খানা পেচ্ছাপ করে দিতেন, আপনার মা আপনাকে কোল থেকে নামিয়ে কতবার মাটিতে রেখেছে? শীতের রাত্রিতে আপনি যখন মায়ের কোলে প্রস্রাব করে দিতেন, আপনার মা ভিজে কাপড়ের আঁচলটা নিজের গায়ে নিয়ে শুকনো কাপড়টা আপনার গায়ে চাপিয়ে দিত। মা আপনাকে ঘুম পাড়িয়ে নিজে খেতে বসত, খাবারের গ্লাসটা মুখে তুলতে যাবে আর ঠিক সেই সময় আপনি কেঁদে উঠতেন, জেগে যেতেন, মা খাবারটা ফেলে হাতটা ধুয়ে আবার আপনাকে ছুটে এসে বুকে জড়িয়ে ধরত। কত দিন কত রাত না খেয়ে কেটে গেছে আপনাকে বড় করার জন্য, আর আপনি কিনা সেই মাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছে। বা বাবা বা গভীর রাত্রিতে ব্রাহ্মণী নিজের ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চোখের জল ফেলছে, হঠাৎ করে দরজার বাইরে দাঁড়িয়ে কারা যেন ডেকে উঠলো, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খোলো, ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, পাড়ার ছেলেরা কাঁধ থেকে ব্রাহ্মণীর স্বামীর মৃতদেহটা নামিয়ে মাটিতে ডেকেছে, শোনো, বাজ পড়ে মারা গেল, দয়া আমার।
কোনোদিন তোমায় অযত্ন করিনি, আমি কোনোদিন নিজে খেয়ে তোমায় খাওয়াইনি, সবদিন তোমায় আগে যত্ন করেছি, তবে কেন আমার জীবনের শেষ দিনে আমার জীবনের এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমার কাছ থেকে এক এক করে আমার জীবনের সর্বস্ব তুমি কেড়ে নিলে? পাথরের সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। মা, তোমায় যদি কষ্ট না দেই আমি তোমাকে আপন করে নেব কি করে? ভগবানের চরণটা জড়িয়ে ধরে কানছে, কে আমায় খোদায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে বলে দাও। নীলাচলের জমিদার এসে মাকে বলছে, মা তোমার তো কেউ নেই, আজ থেকে তুমি আমার রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে মন্দিরের কাজ করবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরের সব কাজ করে দিয়ে তুমি আঁচল পেতে দাঁড়াবে, আমি তোমাকে দুটো করে হাতে গড়া আটার রুটি দেব, তুমি ঘরে এসে নিজে একটা খাবে, তোমার ছেলেকে একটা খাওয়াবে। মা ভগবানের মন্দিরে কাজে যায়, মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, কেন জানো? দুঃখ পেলে তবেই তো আমি তোমায় মনে রাখবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে, পাষাণে ভাবিয়া ভাবি সজারে শ্বেত পাষাণ ন ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে এখনো পর্যন্ত চলছে। কি রূপে তোমার কি আছে মোর চরণ তার
ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছি, ভগবানের তাও সহ্য হলো না। দুটো রুটি মায়ের আঁচলে যখন ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর দাঁড়িয়েছিল, ছুটে এসে দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে। মা কেঁদে উঠল, কুকুরটার কাছে গিয়ে হাত জড়ো করে প্রশ্ন করছে, তুমি তুমি একটা রুটি নাও, একটা রুটি আমায় দাও, আমার ঘরে একটা ছেলে আছে, আমি ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আমার ছেলে এসে আমার কাছে চাইবে। অবলা জীব সেদিন মায়ের কষ্টটা বোঝেনি, দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। শূন্য হাতে মা যখন এসে ঘরের দরজাটা খুলেছে, ছোট ছেলেটা ছুটে এসে মায়ের কাছে চাইছে, মা আমার খাবারটা দাও। ওই দেখি দেখি, এই তো এই তো আঁচলে বাঁধা আছে, আঁচলে কোথায় মা? ছেলে যখন মায়ের আঁচলে নাড়া দিচ্ছে, কিছু নেই। এ কি আজকে বুঝেছি, আজকে অনেক কাজ করতে হয়েছে তোমার জমিদারের বাড়িতে, তুমি আজকে খুব খিদেটা তোমার বেশি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি দুটো রুটি খেয়ে যাচ্ছ রাস্তায়, কোনো চিন্তা নেই, আমি জল খেয়ে ঘুমিয়ে পড়ব, কালকে থেকে আমি খাবো। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা সন্তানকে না খাইয়ে মা কোনোদিন খায় না। আমি তো রুটিটা পেয়ে আজকে রাখতে পারিনি বাবা, আমি খাইনি, বিশ্বাস কর না, তুমি আমায় মিথ্যে কথা বলছ। আমি মা হয়ে কি সন্তানের কাছে মিথ্যে বলতে পারি? আমি খাইনি রে বাবা, আমি খাইনি, আমি পেয়েছিলাম জমিদার রুটিটা আমার আঁচলে ছুঁড়ে দিতে, রুটি দুটো আমার আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়েছিল, কুকুর এসে মুখে করে নিয়ে চলে গেল, আঁচলে ছুটে গিয়েছিলাম কিন্তু পারি নাই। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আমি পারি নাই, তুই আজকের দিনটা একটু জল খেয়ে ঘুমিয়ে পড়, কালকে সকাল থেকে আমি তোকে খাওয়ার দেব। বাড়ির সন্তানের অন্তরে প্রেম না থাকলে, নারী জাতির অন্তরে দয়া না থাকলে, নারী জীবন সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হয় না। অন্তরে দুঃখ লাগে কখন জানেন, খুব কষ্ট হয়। আমি যখন দেখি আমার পাশের বাড়ির বাড়ির মেয়েটা, ওকে ওর মা বাবা বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়েছে, আপনার মেয়েকে বাজার করতে পাঠাচ্ছেন, এটা ভালো কথা, আনন্দের জিনিস, ওকে তো শিখতে হবে জীবনে চলতে গেলে, তা বলে আপনার মেয়েকে আপনি মাংস কিনতে মুরগির দোকানে পাঠাবেন? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জীব হত্যা করা দেখবে, ওর অন্তর থেকে দয়া চলে যাবে, ওর নারী জন্ম ধন্য হবে না। হাসপাতালে বেটা ছেলেকে নার্স রাখা হয় না, মেয়েদেরকে রাখা হয়। কেন? একমাত্র মাই বোঝে রোগীর কতটা কষ্ট। কি করাচ্ছেন, কেন করাচ্ছেন, অন্ধের মতো পথ চলছেন,
কদিন আগে নন্দীগ্রাম রেয়াপাড়ায় কীর্তনে গিয়েছিলাম, আমি জীবনে কোনোদিন যাই নাই লক্ষ্মী পুজোর দিনে। কীর্তন শেষের পরে অন্য একটা কমিটির থেকে আরেকটা কিছু ছেলে এসে, বেগ্রামের ছেলে এসে মারামারি লেগে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, দাঁড়িয়ে আছি, মায়েরা ধারালো অস্ত্র নিয়ে চলে এসেছে লড়াই করবে বলে। ভগবানকে জানাচ্ছি, এই কি নারী জাতি যার অন্তরে দয়া নাই, করুণা নাই, মায়া নাই, প্রেম নাই? 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে তুমি মানুষ করনি। নারী জাতির অন্তরে যদি দয়া না থাকে তাহলে কিন্তু জীবন সম্পূর্ণ হবে না, সংসার সম্পূর্ণ হবে না। হ্যাঁ, বাসে উঠে মায়েরা যায়, কন্ডাক্টর ভাড়া চায় 5 টাকা ধরিয়ে। কন্ডাক্টর বলছে, মা 5 টাকা হবে না, 10 টাকা। হ্যাঁ, তো বাপের বাস 10 টাকা দেবো। মনে মনে ভাবি, ওরাই যা, আমি নেমে যাই। যেভাবে চড়াও হচ্ছে ওই 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 বাসওয়ালার উপরে, যে আমাদের উপর চড়া হলে তো খবর হয়ে যাবে। না, নারী জাতি জোরে কথা বলে না, স্মিত স্বভাব। কেন জানেন? পৃথিবীতে যত জায়গা থেকে যত ক্ষেত্রে ভালোবাসার উদ্ভব হয়েছে, সব জায়গায় নারী জাতির অবদান। রাধা না থাকলে কৃষ্ণ প্রেমের কোনো দাম নেই, বিষ্ণুপ্রিয়া না থাকলে গৌর প্রেমের কোনো দাম নেই, সীতা না থাকলে রামের প্রতি ভালোবাসার কোনো দাম নেই। নারী জাতিকে হতে হবে মহিয়াসী জননী, না নোবেল মাদার। ভক্তমণ্ডলী, মায়ের মা মনে মনে ভাবছে, আমার ছেলেটা আজকে ঘুমিয়ে পড়লে আমি ওকে ঘুম পাড়িয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। ভগবানকে বলছে, প্রভু তুমি ওকে দেখো, আমি মা ওর মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, তুমি ওকে দেখো। মা ভেবেছে ছেলেটা ঘুমিয়ে পড়লো, ছেলে ভাবছে জীবনে আমি অনেক খাবার পাবো, কিন্তু মা চলে গেলে তো মা পাবো না, আর কোনোদিন মা পাবো না। কেন জানেন? মনে রাখবে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়িকা যার নাম ছিল লতা মঙ্গেশকর, তিনি মারা গিয়েছেন। তার মৃত্যুতে গোটা বিশ্ববাসী সবাই শোক প্রকাশ করেছে। লতা মঙ্গেশকর যখন মারা গিয়েছিলেন, তার পরিবারবর্গ, সাংবাদিক সবাই তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল অসুস্থ অবস্থায়। তাকে বলেছিল, আপনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা, আপনার কণ্ঠে নাকি মা সরস্বতী বসবাস করে, আপনি কি এই পৃথিবীর মানুষের জন্য কিছু বলে যেতে পারবে? আরে কেন পারবো না, শোনো, আমি লতা মঙ্গেশকর, একটা দুটো নয় 18টা ভাষায় আমি গান গেয়েছি, গোটা পৃথিবীতে মানুষ আমাকে স্মরণীয় করে রেখেছে। কিন্তু দেখো, আমার বাড়িতে, আমার বাড়ির গ্যারেজে পৃথিবীর সব থেকে দামি দামি কোম্পানির গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আজকে আমার শেষের দিনে আমাকে বসে থাকতে হচ্ছে হসপিটালে 2 চাকাওয়ালা একটা হুইল চেয়ারে, যেটা একজনের ঠেলে অন্য জায়গায় নিয়ে যায়। এই পৃথিবীর সব থেকে দামি দামি শাড়িগুলো আমার আলমারিতে ঠাসা আছে, কিন্তু আজকে আমার পরনে দেখো হসপিটালের দেওয়া এক টুকরো কাপড়, যেটা পরে আমাকে বসে থাকতে হয়েছে। আমি পৃথিবীর সব দেশে ঘুরেছি, সব ভালো ভালো খাবার গুলো খেয়েছি, কিন্তু আজকে আমার শেষের দিনে আমার সম্বল 1 চামচ জল আর ডাক্তারের দেওয়া একটা ছোট্ট ঔষধ। তাহলে সারা জীবন ধরে এত মারপিট করে, এত লম্ফ ঝম্ফ করে জীবনে লাভ কি হলো? শেষে যোগফল শূন্য, ইউ রিটার্ন এ বিগ জিরো, তুমি একটা শূন্য পেয়েছো, এর বেশি কিছু লাভ হয় নাই। হ্যাঁ, মনে রাখবে, দেখুন যে কজন বসে আছেন, আপনারা বসতে বসতে হারিয়ে গিয়েছেন একটা অন্য জগতে, ভাবছেন জীবনে কি পেলাম, আর এখানে এসে কি করার কথা ছিল আর কি করছি। তাই আমি বলতে গিয়ে শুধু একটা কথাকেই বলবো আপনাদের সকলের জন্য, সবার উদ্দেশ্যে হাত জোড় করে। হ্যাঁ, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, সবাই ভালোবাসবে না, প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে, হৃদয় আছে যা
সেই তো ভালোবাসে প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে চোখে আড়ালে মাটির নিচেও ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে হৃদয়ে লেখো না সেনাম রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো না সেনা রয়ে যাবে কেউ থাকবে সব চলে যাবে শুধুমাত্র জগতের মাটিতে আসল জিনিসটা থেকে যাবে মা ছেলেটা ভেবেছে ঘুমিয়ে পড়েছে ছেলেটাকে ঘুম পাড়িয়ে উঠে চলে যাচ্ছে হ্যাঁ আমার বাড়িও মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দেবরা থানা হ্যাঁ বালিচকের আগের স্টেশন রাধামোহনপুর ওইখানে আমার ভাই আমি আপনার জেলারই ছেলে তবে আমি বলতে গিয়ে সব থেকে যেটা আমার বড় দুঃখ এই হরিবাসকটা আমার গতকাল বা গত পরশু দরকার ছিল তাহলে আরেকটু ভালো হতো যাক যাক চিনে নেওয়া ভালো মা চলে যাচ্ছে ছেলে কি করলো মায়ের আঁচলটা টেনে ধরেছে আঁচলের আঁচলের টানে আজ থেকে আমি কোনোদিন তোমার কাছে খাওয়ার চাইবো না আমি আমার নিজের খাওয়ারের জোগাড়ও নিজে করব তোমার খাওয়ারের জোগাড়ও নিজে করব কদিন কাটলো একদিন দুদিন তিন দিন এক দুই তিন করে দিন কাটিতে লাগিল দ্বাদশ বৎসরে মাধু উপনীত হইল উপনীত আজকে বারো বছর বয়স হয়ে গেছে ছেলেটা বন্ধুদের সঙ্গে খেলতে গেছে আর বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বন্ধুরা বলছে হ্যাঁ রে মাধু আমাদের বাড়িতে আমাদের মা আছে বাবা আছে মাসি আছে মেসো আছে দাদু আছে ঠাম্মা আছে তোর কে আছে মাধু বলে আমি তো জানি না মাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে সোজা এসে মাকে জিজ্ঞাসা করছে ও মা কি আমার জীবনে তুমি ছাড়া আর নিজের জন বলতে কে আছে মা বুঝে নিয়েছে আমার ছেলেকে কেউ একটা কামড়েছে হ্যাঁ কেন জানে সাপ কামড়ালে বিষ নামে বলতা কামড়ালে বিষ নামে বিছে কামড়ালে বিষ নামে মানুষ কামড়ালে বিষ নামবে না চরচর করে উঠবে হ্যাঁ ও মারাত্মক বিষ কেন এ বিষ কামড় দিয়ে নয় এ বিষ কানে দেওয়া হয়
বিষ যদি জমিতে দেওয়া হয় পোকা শেষ, বিষ যদি খাওয়ারে দেওয়া হয় জীবন শেষ, বিষ যদি কানে দেওয়া হয় তাহলে সম্পর্ক শেষ। চারটের সময় স্কুল ছুটি হয়, এই শেফালি তোর বর কোথা থাকে রে, সাড়ে চারটা বেজে গেল, বিষ দিয়ে চলে গেল, ও একবার গ্যাট হয়ে বসে আছে। স্বামী যেই ঘরে এসে কোমরে কাপড় বেঁধে নিল। আরে যত মাস্টার হোক, প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এত মাস্টার কোথা ছিলে? কালকে চারটের সময় ছুটি হলে চারটে পনেরোর মধ্যে বাড়ি যদি না আসো তাহলে তোমার ক্লাস আমি নেব। ও আর দেরি করেনি, ছুটে বাড়ি আসছে কালকে থেকে। হ্যাঁ, মা বলছে আমার জীবনে আপনজন, তোর জীবনে আপনজন কে জানিস? ছেলেটাকে নিয়ে গিয়ে সোজা মন্দিরে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে দেখাচ্ছে আপনজন কে, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গো গোবিন্দ সর্বকার। ঈশ্বরের কথা বললে আমি সেই ঈশ্বরের ঠিকানায় চললাম। শোনো, খালি হতে ভর্তি ভালো, যদি ভর্তি চায় আগুর চেয়ে পিছু ভালো, যদি ডাকে মায়, মা যদি সন্তানকে পিছন থেকে ডাক দেয় সন্তানের জন্য ভালো, তবে মাকে ডাকতে হবে, বৌমা ডাকলে আবার সমস্যা হয়ে যাবে। মা যেই ডাক দিল ছেলে দাঁড়িয়ে পড়েছে, মা কাছে এসে ছেলেকে বলল, শোন, যে কদিন পর্যন্ত জগতের প্রকৃত মানুষটাকে খুঁজে না পাবি তোর পাপ মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াবি না। মাধুদাস চলে এসছে, কোথায়? যেইখানে নিতাই দৌড় বসে আছে বুড়িমার কাছে, ওইখানে সাত দিন সাত রাত্রি জগন্নাথের নাম গাইছে। জগন্নাথ দেব তার ভরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী তুমি যাও, আমার ভক্ত বসে আছে না খেয়ে, একটু প্রসাদ সেবা করিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয় ওটা চব্বিশ ভরি সোনার থালা, সেই থালা মাথায় করে মাধুদাস আসছে, এই মা লক্ষ্মী আসছে মাধুদাসকে প্রসাদ সেবা করানোর জন্য। আসতে তারা পুরী গিয়েছেন, হাত তুলেছিলেন, সকলে জানেন তো পুরীতে তো বাংলায় কথা বলে না, ইংরেজিতেও বলে না, হিন্দিতেও বলে না, একটা ভাষা আছে উড়িয়া ভাষা। আমি যখন প্রথম পুরী গিয়েছিলাম সরু একটা কঞ্চি দিয়ে শুধু মাথায় করে মারত আর বলে ঢাইকড়িকড়ি চলো, ঢাইকড়িকড়ি চলো, আরে কি বলছে গো, বলে ঢাইকড়িকড়ি মানে চটচট চলো, দাঁড়িয়ে থাকলে হবে না, পিছনে অনেক লোক আছে। সেদিনই মনে একটা জেদ চেপে গিয়েছিল, দেখি তো পুরীর লোক কি গান টান গায় না, খুঁজে দেখলাম ওরাও গায়, আমরাও গাইবো, কি উড়িয়াতে বলবো, বাংলা নয়, হিন্দি নয়, ইংরেজি নয়, উড়িয়া। মতে কবিদের নন্দলা, কোথায় কমিটির যে বাবা আমাকে এনেছিল সেই বাবা নাকি অনেক কীর্তনিয়ার গান শুনছিল, দু তিনটে ভাষায় গাইতে পারে, চলো চলো চেষ্টা করে দেখি। মতে করিদের নন্দলালা নীলা চলের কেদরওয়ালা হলুদ ধ্বনি হরি হরি মতে করিদের নন্দলালা নীলা চলের কেদরওয়ালা মতে করিদের নীলা চলে হরি হরি নীলা চলে ঝাড়রে চৌড় পড় কি না পড়ু, ঝাড়রে চৌড় পড় কি না পড়ু, মোর পোড় কল্লা মো ওঠরে কণ্ঠরে সুরে তালরে তোরা ফিলে না নরেন্দরে সিনা ন করি পিদিব তীর বচিতা লাউ থরকে দর ধরি ধরি বজেইব মোহে কথিকা। হে জগন্নাথ,
আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব, যা পাবো তোমাকে দেব আমি নিজে নেব। নরেন্দরে স্নান করি করি বিধিব তিলক অচিতা, লাউ থড়কে বর ধরি ধরি বজেইব মোহে কটুকা, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর পড় কলা মো ওঠরে কণ্ঠরে সুরে তালরে তোরা ফিলে না রে তোরা ফিলে না মোরে করি দে সুভদ্রা মাইয়া কি নিতাই গৌর ব্রহ্মানন্দ হরিব হরিব হরি হরিব। মাধো কে আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, নাও প্রসাদের থালাটা হাতে দিয়েছে। আর যখনই হাতে প্রসাদের থালাটা দিয়েছে, হাতে প্রসাদের থালাটা নেওয়া মাত্র যে ছেলেটা সাত দিন ধরে না খেয়ে আছে ও কি আর বোঝে নাকি কে লক্ষ্মী আর কে নারায়ণ? এক করে যা পেয়েছে সামনে যাচ্ছে, আবার সেই প্রসাদ যদি জগন্নাথের প্রসাদ হয় দেখবেন যারা ভক্ত বৈষ্ণব হয় তারা বলে প্রসাদ পেতে যাচ্ছি, আর আমার মতো মূর্খ কি বলে প্রসাদ খেতে যাচ্ছি। প্রসাদ খাওয়া নয় প্রসাদ পাওয়া, কেন খাওয়া পাওয়ার মধ্যে তফাৎ কি? খাওয়া মানে হচ্ছে ইন্দ্রিয় পরিপূরণের জন্য যা গ্রহণ করি তাকে বলে খাওয়া, পাওয়া মানে কি ভগবান যা রেখেছেন তিনি নিজে যা সেবা করেছেন সেই টানতে যাচ্ছে তার মানে পাওয়া। এইবারে বসবো প্রসাদের থালায় বসে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় দাহে কাল দাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহামতি লোভময় সুদূর মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় মায়াময় করিবারে জিহা যায় সা প্রসাদ অন্ন দিল ভাই সেই রান্ন অমৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতা প্রেমে ডাকো প্রেমে ডাকো চৈতন্য নিতা। শোনো মাধু তুমি প্রসাদটা পেয়ে প্রসাদের থালাটা পিছন দিকে রেখে দিয়ে তুমি নাম গাও, আমি কালকে এসে প্রসাদের থালাটা তোমার কাছ থেকে নিয়ে যাব। মনে রাখবে আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, আমার বাবা বলতেন বলে জানিস কৃষ্ণ, হ্যাঁ, যে মুখে কৃষ্ণ নাম হয় যে মুখে হরি কথা হয় যে মুখে গৌর কথা হয় সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট বিমল শেখর খায় তাহলে সেটা মুখ নয় ওকে বলে ভাগার। যত দামি কীর্তন নিয়ে হোক সে যদি ঢুকু খেয়ে গান করে জানবি ও মুখ দিয়ে যা বেরোচ্ছে সব ভাগাড়ের কথা, কোনো দাম নাই ও কথা। সাপে যদি দুধে মুখ দিয়ে দেয় যত দামি দুধ গোটা বিষ হয়ে যায়, কেন সাপের বিষ দুধের মধ্যে চলে যায়। যিনি হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বলছেন তিনি আবার বিমল খাবেন খৈনি খাবেন কি জন্য? তাহলে বুঝতে হবে হরি নামের প্রতি নেশা এখনো তার ঠিক মতো হয়নি, তাই ওইগুলো খেয়ে নেশা করতে হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মাধব দাস প্রসাদটা পেয়ে থালাটা পিছন দিকে রেখে দিয়ে আবার নাম গাইছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল, হ্যাঁ